বড় অংশ ইন্ডিজিনাস রয়েছে আপনি জানেন বোধহয় প্রায় 30% এর কাছাকাছি এবং কিছুদিন আগে এখানকার এডিসি নির্বাচনে যখন একটা আঞ্চলিক দল জয়ী হয়েছে ত্রিপুরা সেই দলের যিনি প্রধান ত্রিপুরার রাজপরিবারের মানে উনি বংশধর প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে মমতা ব্যানার্জির ফোনে কথাও হয়েছে তো এই ইন্ডিজিনাসদের নিয়ে বা ট্রাইবাল এরিয়া নিয়ে তৃণমূল কংগ্রেস কিভাবে ভাবছে এবং তাদের সঙ্গে আলোচনার কি কোনো সুযোগ আছে বা আপনারা কিভাবে নেক্সট প্ল্যানটা করছেন না এই যে ট্রাইবাল নিয়ে আপনি যে প্রশ্নটা করলেন যে ইন্ডিজিনাস পিপলদের বিরুদ্ধে বিজেপির যে মনোভাব এটা শুধুমাত্র ত্রিপুরায় না আজকে আপনি যদি ঝাড়খণ্ড যান বা ছত্তিশগড় যান বিভিন্ন জায়গায় বা এই হাতরাসের মতো ঘটনা যেখানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের উপর ধারাবাহিকভাবে প্রতিনিয়ত অত্যাচার ভারতীয় জনতা পার্টি এটা তো সর্বজন বিদিত এটা তো মানুষ দেখেছে এবং তাদের সাথে নিশ্চয়ই আমরা আগামী দিন কথা বলবো এবং তাদের দাবি দাওয়া নিয়ে আমরা নিশ্চয়ইভাবে যেখানে ওয়াকিবহল হওয়া দরকার করবো এবং তাদের দাবি দাবাকে সামনে রেখে আমরা আরও সংগঠিতভাবে দলগতভাবে আমরা লড়াই করবো এবং তাদের সাথে আলাদা আলোচনা করে যেখানে আমাদের যা তাদের দাবি দাওয়া নিয়ে সরব হওয়া দরকার সে আগামী দিনে আমরা হব তৃণমূল সর্বশক্তি দিয়ে ছাপাবে আপনারা নিশ্চিত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই ত্রিপুরায় আসবে আমি সন্দীপ প্রতিদিন নমস্কার আপনি সিপিএম যদি জোট করতে চান ত্রিপুরার নিচতলার কর্মীরা আমরা বিশ্বাস করি সিপিএম এর মধ্যে অনেক কর্মী সমর্থক নেতা যারা রয়েছে তারা যদি বিজেপিকে লড়তে চায় বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায় তৃণমূল কংগ্রেসে একমাত্র বিকল্প তারা যদি তৃণমূল কংগ্রেসে এসে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতে চাই তাদেরকে আমরা স্বাগত জানাই গেলে কোন না কোন দল থেকে তো নিতে হবে কোন দলকে আপনারা প্রায়োরিটি দেবেন সিপিএম বিজেপি না কংগ্রেস আমরা ত্রিপুরার মানুষকে প্রায়োরিটি দেবো